নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল চপলাজ ভিলেজ ফুড আমি চপলা আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের পারফেক্ট নারকেল নাড়ু রেসিপি যেটা যুগ যুগ ধরে এই বাংলাতে তৈরি হয়ে আসছে এই নাড়ুটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা এই ধবধবে সাদা নারকেল নাড়ুটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা এটা বলতে পারেন এক কথায় স্পেশাল একটা নাড়ু এই নাড়ুটা আপনারা কোনো স্পেশাল দিনে অথবা স্পেশাল মানুষের জন্য তৈরি করতে পারেন দারুণ স্বাদের এই রেসিপিটি খুব কম সময়ে তৈরি করা যায় এটি খেতে যেমন সুস্বাদু তেমনি হেলদি আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাদের চ্যানেল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য চলুন শুরু করে আজকের রেসিপিটি আমি দুইটা নারকেল নিয়েছি নারিকেলটা কিন্তু আমি বেটে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি দুইটা তেজপাতা আর পাঁচটা এলাচ নিয়েছি আর চার চামচ গুঁড়ো দুধ নিয়েছি আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম আমি এলাচগুলো ভেজে নেব হালকা করে এবার নারিকেলটা দিয়ে দিচ্ছি আমি দুই বাটি নারিকেল নিয়েছি তার জন্য এক বাটি চিনি নিয়েছি চিনিটা কিন্তু পারফেক্ট দিতে হবে না হলে নাড়ুটা কিন্তু দলা বাঁধবে না ভেঙে যাবে এভাবে আমি নারিকেল আর চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা আছে কিন্তু এই নাড়ুটা তৈরি করতে হবে না হলে তলার দিক থেকে পুড়ে যাবে আমার মেশানো হয়ে গেছে দেখুন নারিকেল দিয়ে জল বেরোচ্ছে কারণ চিনিটা সম্পূর্ণ গলে গেছে আমি টিপ লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু অপশনাল হলে চলবে না কারণ সব কিছুর স্বাদ কিন্তু লবণেই হয় আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর হয়ে যাওয়ার সময় গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আমার কিন্তু প্রায় হয়ে এসেছে তখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আবার বেশি দেরিতে দিলে হবে না না হলে ওর সাথে ভালো করে নারকেলের সাথে আর চিনির সাথে ভালো করে কিন্তু মিশবে না এবার এভাবে চেপে চেপে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে আপনারা কিন্তু এরকম চেপে চেপে সুন্দর করে মিশিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কয়েকটা সাদা তিল এভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি তিলটা কিন্তু বেশি কালো করা যাবে না ভেজে রেখে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি দুই চামচ বাদাম গুঁড়া আমি বাদাম কাজু বাদাম আর চীনা বাদাম একসাথে গুঁড়ো করে রেখেছি ভেজে সেটা দিয়ে দিলাম এটা দিয়ে সুন্দর একটা গ্র্যান আসবে কিন্তু যেহেতু আমি বলেছি এটা স্পেশাল নাড়ু সেহেতু সব কিছুই দিলাম আমি এবার ভেজে রাখা তিলটা দিয়ে দিয়েছি আপনারা বাড়িতে এভাবে তৈরি করে দেখেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ আপনারা বাড়িতে তৈরি করে তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে আমার পারফেক্ট নাড়ু তৈরির মতো হয়ে গেছে এভাবে আমি পাকিয়ে নিচ্ছি কিন্তু একটুও ভাঙছে না কিন্তু বেশি কিন্তু নরম রাখা যাবে না হলে কিন্তু আবার নাড়ু তৈরি করার পর ভেঙে যাবে সেটা শক্ত হবে না একটু শক্ত করে তারপর নামিয়ে নিতে হবে এবার আমি একটা বাটিতে একটু জল নিয়েছি কারণ এটা অত্যন্ত গরম আর গরম থাকতে থাকতে কিন্তু নাড়ুটা তৈরি করতে হয় না হলে পারফেক্ট হয় না এবার আমি হাতে একটু জল লাগিয়ে নিচ্ছি আর এভাবে নাড়ুটা ফাকিয়ে নিচ্ছি এই নাড়ুটা আপনারা যতদিন খুশি বাড়িতে একটা কাচের কাচের বক্সে অথবা যে কোনো কিছুতেই রেখে যতদিন খুশি খেতে পারেন এই নাড়ুটা কিন্তু আমাদের সবার কাছে খুবই একটা প্রিয় এমন কোনো লোক দেখা যাবে না যে নাড়ু পছন্দ করে না আমি তেজপাতাগুলো এভাবে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো নাড়ু এভাবে তৈরি করে নেব নারকেল নারিকেলের নাড়ু কিন্তু আরও অনেকভাবেই তৈরি করা যায় কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখে দেখবেন সত্যি সবচেয়ে বেশি মজা মনে হয় আমার এই নাড়ুটাই আমি সবগুলো নাড়ু এভাবে পাকিয়ে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল ভীষণই হেলদি দারুণ টেস্টি আমার নাড়ু রেসিপি আমরা আপনাদেরকে সুন্দর একটা নাড়ু রেসিপি দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করবেন দারুণ দারুণ স্বাদের এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে দেখুন আমার একটুও একটাও নাড়ু কিন্তু ভাঙছে না কি সুন্দর হয়েছে পারফেক্ট নাড়ু হয়েছে কিন্তু একটা ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্লিজ সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক